ভারী বুটের শব্দের আড়ালেই ২২ গজের স্বপ্ন দেখত মেয়েটা। জঙ্গি নাশকতায় ছারখার ভূস্বর্গে স্বপ্নের ধ্বংসস্তূপে তা লুকিয়ে চুরিয়ে ক্রিকেট প্র্যাকটিস। লাল বল মেলেনি, তবুও পেস বোলিং এর জোরদার মহড়া। টেনিস বলেই প্রতিভা চিনতে দেরি হয়নি ইকরা রসুল। ১৬ বছরের সেই মেয়ে ক্রিকেটে জম্মু কাশ্মীরের নতুন আশা, বিরাট কোহলির ভক্ত। তবে বল হাতে ঝুলন হতে চায় সে, পেসে ছোবলে ছিটকে দিতে চায় প্রতিপক্ষের স্টাম্প। ভারতীয় মহিলা ক্রিকেটের নতুন প্রজন্মের ঝুলন গোস্বামী হতেই তার কলকাতায় পা। এ শহরেই স্বয়ং ঝুলন গোস্বামীর কাছে চলছে প্রশিক্ষণ। কয়েক সপ্তাহ ধরে কলকাতায় চলছে নিয়মিত প্র্যাকটিস। তার প্রতিভায় মুগ্ধ ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালকিনও। অবশ্যই ও খুব ট্যালেন্টেড একজন মেয়ে, যার মধ্যে প্রচুর প্যাশন আছে, ওর মধ্যে সব স্পার্কটাই আছে। জোরে বল করে, গায়ে মানে মানে ভালো জোরে বল করে, একটা মেয়ে হিসাবে, বাচ্চা মেয়ে হিসাবে যথেষ্ট জোরে বল করছে। অ্যান্ড রেগুলার প্র্যাকটিসে আছে, ডিসিপ্লিন। আই থিঙ্ক ভবিষ্যতে ডেফিনেটলি ও বড় জায়গায় যেতে পারে। জব সে মানে ক্রিকেট দেখা হয় তব সে বহুত আচ্ছা লাগতা হয়, ওর মে ভি এই চাচ্ছি হুম কি মে ক্রিকেট মে যাও ওর আপনি দেশ কাজ রোশন করো। জব জুলন গোস্বামী দিয়া, অব্দুল স্যার ইয়া, সত্যজিৎ স্যার আয়ে, উনোনে মুঝে বহুত কিছু শিখায়, আব সব কিছু ঠিক করা। কাশ্মীরের মাটি থেকে উঠে এসেছে পারভেজ রসুলের মতো ক্রিকেটার, সামনে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল সেটাই। প্রাথমিকভাবে কলকাতায় এসে খেলার অনুমতিও দিয়েছিল ইকরার পরিবার। তবু মনে প্রশ্ন, সাফল্য আসবে কি? সব সংসার ধুয়ে দিয়ে গেল বিশ্বকাপে মিতালি রাজ অ্যান্ড কোম্পানির তাপস। সেই পারফরমেন্সই প্রেরণা, লক্ষ্য ঝুলন গোস্বামীর মতো দেশের হয়ে ফাস্ট বোলিং করা। লক্ষ্যভেদ হবেই জানে ইকরা, পাশে ঝুলন আছে যে। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।